আসসালামু আলাইকুম। আমরা আজকে শুটকির ভর্তা করতেছি। প্রথমে পেঁয়াজ কুচি করে নিলাম, এরপর সরিষার তেল দিয়ে শুটকি আর কাঁচামরিচটা ভাজতেছি। এটা হচ্ছে পিতল শুটকি বলে, আমাদের এলাকায় হাইসা পিতল বলে, যারা ফেনী, নোয়াখালী আর লক্ষ্মীপুর অঞ্চল, চিটাগাং রিজিয়নে যারা আছেন ডিভিশনের, ওনারা চিনবেন। হাইসা পিতল বললে অনেকে চিনে, অনেক ফেমাস একটা সুটকি। সুটকিটাকে একটু উল্টে দিতে হবে, কাঁচামরিচ গুলোকে যদি একটু মাঝখান দিয়ে তেলে হালকা গরম হয়ে গেলে কেটে দিলে ফুটার সম্ভাবনা থাকে না। আগুনটা হবে একদম মিডিয়াম আছে। আমার বিহিনি এসে বলে গেল এটা নাকি অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, কালারটা ভালোই আসতেছে, মোটামুটি ভাজা হয়ে আসছে। সবজিটা ভালো করে ধুয়ে আঁশ, যে আঁশটা আছে আঁশটা আর ভিতরের যে নাড়ি গুড়ি থাকে শুটকির, এগুলো ফেলে পরিষ্কার করে সুন্দর করে তারপরে ভাজতে হবে। ভাজা শুটকি মরিচ ভাজা মোটামুটি শেষ, পেঁয়াজটা নিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমরা ভাজবো না, এটা শুধু তেলগুলোকে একটু, শুটকির যে তেলটা ভাজা হয়েছে ওই তেলটা একটু গায়ে গায়ে করে নিচ্ছি। এই ভর্তাটা শুটকির যে পেঁয়াজ দিয়ে মাখানো, মুরগি দিয়ে মাখানো, এই ভর্তাটা যদি চেপা শুটকি দিয়ে করা হয় আরো মজা হয়। চুলা বন্ধ, যারা শুটকি লাভার আছেন ওনারা জানেন যে শুটকি কেমন মজা। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে সামান্য একটু পরিমাণ মতো সরিষার তেল আর মাখানোর জন্য লবণ, শুটকিটা যদি ভিজে শুটকি হয় তাহলে এই ভর্তাটা মজা হয় বেশি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভাজা মরিচ গুলোকে সুন্দর করে দিয়ে মেখে যদি ভাজা পছন্দ না করেন পেঁয়াজটা আপনারা কাঁচাও রাখতে পারেন। এটা ঠিক ভাজা না, যে তেলে শুটকিটা ভাজা হয়েছিল ওই তেলটাতে হালকা একটু নেড়ে নিয়েছি, এটা ভাজা না। কিন্তু চাইলে আপনি দিয়ে কাঁচাটাও দিতে পারেন, কেউ যদি চান শুকনা মরিচে করবেন সেটাও করতে পারেন। তবে শুকনা মরিচে, শুকনা মরিচটা চাইতে আমার কাছে কাঁচা মরিচটা মজা লাগে, যার কারণে কাঁচা মরিচ দিয়ে করা।
তৈরি হয়ে গেল শুটকির ভর্তা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।